বন্ধুরা দেখুন তারার মতন ফলন হয়েছে, শুধু ফলনটা দেখুন বন্ধুরা, অসংখ্য ফলন হয়েছে। বন্ধুরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আজকের মনে খুবই আনন্দ আছে আমার, তার একটাই কারণ, সেটা হলো আমার বাড়ির সামনে যে আমাদের একটা পুকুর আছে সে পুকুরটা দেখাচ্ছি, এবং বাড়ির সামনে যে পুকুর আছে সেই পুকুরের চতুর্থ সাইড পার দেওয়া আছে, তাই সেই পারে আমার কাঁঠাল গাছ বসানো আছে। তা সেই কাঁঠাল গাছে এত পরিমাণে ফলন হতে পারে আমি জীবনে ভাবতে পারিনি, আর অসংখ্য পরিমাণে ফল হয়েছে। এবং বুঝতে পারছো আমি এখন সকালে ভিডিও করছি, আমার মুখটা দেখে বুঝতে পারছো, সকালে কিন্তু ঘুমেতে উঠে আমি পুকুর দেখতে এসে পুকুরে কেমন মাছ বেড়াচ্ছে বা কী বৃত্তান্ত সেসবগুলো, কিন্তু কাঁঠাল গাছে ফলন দেখে আমার মাথা ঘুরে গেছে যে এত ফলন হতে পারে একটি কাঁঠাল গাছে। তা চলুন বন্ধুরা কাঁঠাল গাছের ভিডিওটা আমরা দেখে নিই সম্পূর্ণ। বন্ধুরা দেখুন তারার মতন ফলন হয়েছে, শুধু ফলনটা দেখুন বন্ধুরা, অসংখ্য ফলন হয়েছে, একদম তারার মতন সাজিয়ে আছে পুরো গাছটা। এবং আমার মনে খুবই আনন্দ এই কাঁঠালে ফলন দেখে। শুধু এই ধারে এই তা নয়, দেখুন এ দেখুন এধারে আরও প্রচুর আছে, এ দেখুন ফলনটা দেখুন, শুধু পুরো ঘাসটা একদম ছেয়ে ধরে রেখেছে, দেখুন ফলন দেখলে অবাক হয়ে যাবে বন্ধুরা। তবে দুঃখের বিষয় একটা কাঁঠালে খারাপ হয়ে গেছে, এটাকে একটু স্প্রে করে দিতে হবে। তা বন্ধুরা সত্যি আমি ভাবতেও পারিনি যে এত ফলন হতে পারে। আর যেটার কথা বলছিলাম সেটাই যে দেখতেই পাচ্ছ সব মাছ বেড়াচ্ছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কীরকম ফলন ধরেছে। এবং তোমরা চাইলে এই কাঁঠালের যে জাত, এই জাত আমার থেকে নিতে পারো যদি আপনাদের এর প্রয়োজন থাকে এই কাঁঠালের জাত। আর সবথেকে বড় কথা, দেখি ভালো লাগলেই যে নিতে হবে এমন কোনো কথা নয়, যদি উপযুক্ত জায়গা থাকে লাগানোর তাহলে এই কাঁঠালের জাত একটা লাগিয়ে রাখবেন, খুবই ভালো ফলন হয়। এবং এর কাঁঠালের কোয়ার স্বাদ খুবই দুর্দান্ত এবং অসাধারণ খেতে লাগে। এবং শুধু অসাধারণ খেতে লাগে তা নয় বন্ধুরা, এই কাঁঠালের কোয়াটা এত মসমসে খাস্তা। আর আমি আপনাদেরকে একটা কথাই বলে রাখছি, এই কাঁঠালের কোয়া যদি খেতে তোমরা চাও আমার নার্সারিতে দাউদ থাকলো এক মাস বাদে, আমার ভিডিওটা ছাড়ার এক মাস বাদে এই কাঁঠালের কোয়া খেতে পারবেন, এবং তবে আমার নার্সারিতে আসতে হবে, সমস্ত দর্শক বন্ধুদেরকে দাউদ থাকলো। আর আমার এই ভিডিওটা যারা দেখছো একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা সমস্ত দর্শক বন্ধুদের কাছে শেয়ার করে দেবে বা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এইরকম কাঁঠালের ভিডিও বা আরও নতুন নতুন আমের ভিডিও বা অন্য কোনো ফলের ভিডিও যাতে আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, কাঁঠাল গাছে ভিডিও করতে আমি আসিনি, আমি এসেছিলাম মাছের দেখতে, মাছ কেমন বেড়াচ্ছে। তা কাঁঠাল এত দেখে আমি আর থাকতে পারলাম না, ভিডিওটা আপনাদের জন্য করলাম। তো ধন্যবাদ, নেক্সট ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।